Bangladesh! Bangladesh! বাংলাদেশ ফুটবল ম্যাচ ঘিরে আমরা দেখছি সমর্থকদের উন্মাদনা স্টেডিয়ামের বাইরে। তারা এসেছেন দলের হয়ে গলা ফাটাচ্ছেন, একই সঙ্গে আমরা ঠিক পাশে দেখতে পাচ্ছি নেপালের সমর্থকরাও কিন্তু এখানে রয়েছেন। তারা সংখ্যায় একটু বেশি বাংলাদেশের তুলনায়, তারা গান করছেন, ভুবুজেলা বাজাচ্ছেন। এবং আমরা দেখেছি বাংলাদেশ এবং নেপালের সমর্থকদের মধ্যে কিন্তু একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখা গেছে। সংখ্যায় নেপালি সমর্থকরা বেশি হলেও ডেফিনেটলি বাংলাদেশি সমর্থকরা এখানে মাঠে আসবেন, খেলা দেখবেন, সে প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। নেপালি সমর্থকরা গত ম্যাচে আমরা দেখেছিলাম বেশ ভালো একটা সংখ্যাতে উপস্থিত ছিলেন, আজকের ম্যাচেও হয়তো তারা ভালো সংখ্যাতে এসেছেন, দলের হয়ে গলা ফাটাবেন। আমরা একটু কথা বলবো, অ্যাকচুয়ালি বাংলাদেশি সমর্থকরাও রয়েছেন, নেপালি সমর্থকরাও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। বাংলাদেশ জিতবে, আমরা প্রচন্ড রকমের আশাবাদী, প্রচন্ড মনোবল নিয়ে আমরা ইনশাআল্লাহ সুপার এইটে যাব। আজকে আমাদের ছেলেরা আবার যেন গর্জে উঠবে এবং বাংলাদেশকে একটা প্রচন্ড ভালো এবং ঈদের একটা বড় গিফট দেবে বাংলাদেশকে। ঈদটা আমাদের ঈদের খুশি যেন আজকে ডাবল হয়ে যায়। এই পিচে দেখলাম যে গত ম্যাচেও রান কম, খুব কম হয়েছে, স্পিনাররা ভালো করেছে, শামসি অনেক উইকেট পেয়েছে, সো হোপফুলি আজকে রিশাদ ভালো করবে, সাকিবও উইকেট পাবে। হয়তো বা হার্ডলি হইবে, অনেক কঠিন হবে ম্যাচটা, কিন্তু দিন শেষে আমার মনে হয় যে কাগজে কোনো বাংলাদেশ ভালো খেলবে এবং জয়টা দিন শেষে বাংলাদেশ নেবে। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট, সবার প্রত্যাশায় কিন্তু সেটাই। একটু একজন নেপালি সমর্থকের সঙ্গে কথা বলবো। টু সাউথ এশিয়ান কান্ট্রিজ আর প্লেইং, লাইক আর ইউ রেডি টু এনজয় দ্য ম্যাচ? উই আর মোর দ্যান রেডি, উই অলমোস্ট ওয়ান আদার নাইট, উই হ্যাভ অল দ্য কনফিডেন্ট, আই থিংক উই গট দিস, বাট উইথ অল দ্য রেসপেক্ট, সো আই থিংক টুনাইট ইজ গোনা বি অ্যামেজিং টুনাইট। টুডে নেপাল গোনা বিট বাংলাদেশ, উই উইল বি ইন গুড লাইক বেস্ট ফর্ম টুডে, আই হোপ। সবাই আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ওভার পর্যন্ত ম্যাচটা যাওয়ার পর তাদের মধ্যে বিশ্বাসটা কিন্তু আরো দৃঢ় হয়েছে, তারা বাংলাদেশকে হারাতে পারবে। যদিও এই দুই দল বাংলাদেশ নেপাল কিন্তু টি-20তে একবারই মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটাতে জয় পেয়েছিল বাংলাদেশ। এই রেকর্ড বদলায় নাকি সেই রেকর্ডই অব্যাহত থাকে, সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।